হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা, দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেট কি বলছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে, যেটা আমাদের আগেই বলেছিলাম যে উড়িষ্যা থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সেখানে মেঘ উঠবে এবং সেই মেঘের শক্তি থাকলে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বিশেষ করে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে যেতে পারে এবং আরও শক্তি থাকলে এইদিকে যেটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা বা হাওড়ার দিকেও এগোতে পারে। তো আমরা যেটা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, মেঘ তো উঠেছিল আর তাপক প্রবাহ কিন্তু সতর্কতা রয়েছে পুরুলিয়া এবং ঝাড়গ্রামের দিকে, সুতরাং এই দিকটাতে গরমটা বেশি রয়েছে এবং এখন যেহেতু জলীয়বাষ্প যেটা প্রবেশ করছে ফলে তাপমাত্রা যা পাচ্ছেন তার থেকে কিন্তু ফিল যেটা হবে বা অনুভব যেটা হবে যেন তার থেকে অনেকটাই বেশি, মানে 40 ডিগ্রির উপরে হয়তো আমরা দেখা যাবো 42-43 ডিগ্রি পর্যন্ত হয়তো ফিল হতে পারে। সুতরাং তাপমাত্রা যাই থাকুক তার থেকে কিন্তু অনেকটা বেশি গরম অনুভূত হতে পারে। জানাবেন আপনারা এরকম গরম পাচ্ছেন কি না। এর পাশাপাশি যেটা রয়েছে উত্তর পূর্ব ভারত, এইখানে যেটা রয়েছে এখানে কিন্তু ত্রিপুরার দিকেও কিছুটা মেঘের সঞ্চার হয়েছে। এখানে দেখুন আমরা যেটা দেখা দেখতেই পাচ্ছি পরিষ্কার একদম, এইভাবে কিন্তু মেঘ কিছুটা, এটা কোন জায়গা একটু দেখিয়ে দিচ্ছি, মেঘ যেটা উঠেছে এখানে অম্বাসা, এদিকে দেখুন কামালপুর, এদিকে কুমারঘাট, খোয়াই, এইদিকে কিন্তু মেঘ একটা রয়েছে। এইটা পরবর্তী ক্ষেত্রে এটা আরও একটু ডান দিকে সরে যাবে, সেক্ষেত্রে একটু ছড়াচ্ছে আর কি। তো এই এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া আর দেখুন এই যে ডেথগুলো এতটা কিন্তু রয়েছে, তো যারা সাগর এদিকে নামখানা পশেরগঞ্জ হলদিবাড়ি দিকে দেখছেন অবশ্যই জানাবেন বৃষ্টিপাত পেয়েছেন কি না বা মেঘলাকাশ হয়েছিল কিনা। মেঘলাকাশ তো হয়েছে দেখাই যাচ্ছে, তার মানে মেঘলাকাশ তো থাকবে। এছাড়া উত্তরবঙ্গে, উত্তরবঙ্গের জন্য যেটা রয়েছে এখানে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে, হালকা মাঝারি করে হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবারে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর বাকি আপডেট আরও জানিয়ে দিচ্ছি আগামী দিনে কোথায় কী আসতে পারে। 14 তারিখ থেকে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলুন একে একে দেখে নিচ্ছি, আমরা চেক করে এখানে দেখবো। তো বন্ধুরা আমরা একবারে দেখে নেব একবার আলিপুর আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য কী বলছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে তাই এটা দেখাচ্ছি না, গাঙ্গেয় পশ্চিমবঙ্গটা দেখিয়ে দিচ্ছি। এখানে যেটা রয়েছে 14 তারিখ থেকে বৃষ্টিপাতের কথা বলেছে, তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুধবার মানে 13 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে। সেক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার দিকে কিন্তু 13, 14, 15 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখানে যেটা রয়েছে হালকা বৃষ্টিপাত, এছাড়া তাপমাত্রা নিয়ে যেটা বলছে, এই যে তাপমাত্রা কিন্তু 3 দিন বড় পরিবর্তন না থাকলেও 3 দিন পর থেকে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু নামবে, গ্র্যাজুয়াল ধীরে ধীরে তাপমাত্রা নামবে, অর্থাৎ তাপমাত্রা কমার একটা কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আরও 3 জেলাতে বৃষ্টিপাত হতে পারে, 3 কি 4 জেলা দেখি কি বলছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এখানেও কিন্তু 14 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সব জায়গাতে বলছে না। এখানে মোটামুটি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া আর 2, 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর মানে উপকূলের দিকে কিছু এলাকা ধরে বৃষ্টিপাত বলছে, এটা কিন্তু থাকছে 14 এবং 15 তারিখ পর্যন্ত আপডেট দিচ্ছে। এর পাশাপাশি এখানে 11 তারিখে পূর্ব মেদিনীপুরের দিকে দেখুন এই যে লাইট রেন কথা বলছে, অর্থাৎ হালকা বৃষ্টিপাত বলছে, হালকা মাঝারি কিন্তু নয়, হালকা বৃষ্টিপাত বলছে। আর এখানে সতর্কতাটা একবার দেখে নিচ্ছি, এখানে সম্ভবত দেখি বজ্র বিদ্যুৎ সতর্কতা থাকছে 14 তারিখ এবং 15 তারিখের দিকে দেখুন 2, 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকে, এছাড়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া কিন্তু বইবে 11 তারিখ সকাল 12 তারিখ সকাল 8:30 পর্যন্ত সময়, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু ঝোড়ো হাওয়া সমেত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা বলছে, যেটা আমাদের আগেই বলেছিলাম যে উপকূলের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি পুরুলিয়ার দিকে এবং ঝাড়গ্রামের দিকে রয়েছে হিট ওয়েভ, এইটা কিন্তু রয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, এখানেও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া দেবে, এগুলো কিন্তু অনেকদিন আগেই আপনাদের বলেছিলাম যে এরকম হতে পারে। তো এবারে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর সেগুলি কিন্তু সম্পর্কে জানাচ্ছে। এছাড়া মুর্শিদাবাদ নদিয়া বীরভূম, এখানে 13, 14, 15 তারিখের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু জানিয়েছে। আর এখানে কিছু নেই, চলুন উইন্ডি থেকে গিয়ে বাকি আপডেট আমরা জেনে নিচ্ছি। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে, এখান থেকে আমরা যেটা দেখছিলাম যে এখানে কিন্তু এই উপকূলের দিকের এলাকাতে মেঘ উঠেছিল। তো এবারে যেটা আমরা দেখবো যে 12 তারিখ থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি এখানে মোটের উপর, এখানে চলে যাচ্ছে আমরা বায়ুর ঝাপটা মোটে একবার চলে যাই এখান থেকে একবার একটু, যেমন প্রতিবার দেখি দেখুন এই যে দমকা হাওয়াগুলি কিন্তু এখান থেকে বইতে থাকবে, অর্থাৎ উপকূলীয় অঞ্চলে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এই সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এগুলি আস্তে আস্তে 12, 13, 14 এই সময়কালের মধ্যে দেখুন দুপুরবেলার দিকে বাড়ছে কিনা, মোটামুটি একটু থাকছে। আর উত্তরবঙ্গের দিকে এখন ঝোড়ো হওয়ার ব্যাপারটা থাকছে না, দেখুন এখন আগামী দিনে যেগুলো রয়েছে আর কি, এখনও কিন্তু এখানে ফোরকাস্ট পাওয়া যাচ্ছে না।
14 তারিখ থেকে কোথাও কোথাও কিন্তু দমকা হাওয়াগুলি বাড়বে এবং জলীয় বাষ্প যেহেতু প্রচুর পরিমাণে এখানে প্রবেশ করার সম্ভাবনা, ফলে যেটা হবে এখানে বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু তৈরি হবে, বজ্রগর্ম মেঘ গরমও থাকবে, সেগুলোকে কাজে লাগিয়ে স্থানীয় মেঘ উঠতে পারে এরকম হবে ব্যাপার। এছাড়া আরও কিন্তু বায়ু প্রবাহ থাকছে মধ্য ভাগেও ভারতের এবং বাংলাদেশ ত্রিপুরার দিকেও আসামের দিকেও জোরালো কিন্তু হাওয়া বইতে পারে কোথাও কোথাও। 14 তারিখের দিকে এই মধ্যবর্তী অংশ এখানে কিন্তু হাওয়ার গতিবেগ বাড়তে পারে, কিন্তু নদিয়া, কচ্চাঁদপুর বাংলাদেশের দামুভাড়া, এদিকে মাগুরা, যশোর, নড়াইল এদিকে কিন্তু হাওয়া থাকবে এই এলাকাতে, মানে মুর্শিদাবাদ, এই নদিয়া, কিছুটা পূর্ব বর্ধমান, বিভিন্ন জায়গাতে থাকবে, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, কিছুটা পূর্ব বর্ধমানের ভেতরের দিকে। এছাড়া কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, দেখুন এখানে রয়েছে ঝাড়গ্রামের দিকে কিছুটা, এছাড়া উত্তর চব্বিশ পরগনা, এছাড়া খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম এই যে এলাকা রয়েছে ত্রিপুরার এবং মিজোরামের দিকে হাওয়া বইবে 14 তারিখের দিকে। এছাড়া মেঘালয় কিন্তু দেখুন আসামের বিভিন্ন এলাকাতে জোরে কিন্তু হাওয়া বইতে পারে 40-50 কিলোমিটার গতিবেগে। এর পাশাপাশি যেটা বলবো যে 15 তারিখেও হাওয়া বইবে প্রচণ্ড জোরে, হাওয়া বইতে পারে 15 তারিখের দিকে, কোথাও কোথাও বেশ জোরে হাওয়া বইতে পারে কিছু কিছু এলাকা, যেমন বলে দিচ্ছি এখানে কটচাঁদপুর, চুয়াডাঙ্গা, এদিকে মাগুরা, ঝিনাইদহের দিকে হাওয়ার গতিবেগ দেখুন প্রায় 50-এর উপরে থাকতে পারে, 60-এর উপরে চলে যাচ্ছে, তো বায়ুর ঝাপটা কিন্তু অনেকটা জোর থাকতে পারে, তার মানে ঝড়ো হাওয়া হতে পারে। এর পাশাপাশি কোনো কোনো এলাকাতে, সব জায়গাতে হবে না যেহেতু বায়ুর গতিবেগ থাকবে, ফলে যেটা হচ্ছে কোনো কোনো এলাকাতে কিন্তু হাওয়ার গতিবেগ বাড়তে পারে। দেখুন এই যে দেখিয়ে দিচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন এখন ওই দিনাজপুরের দিকেও এরকম দেখাচ্ছে, এদিকে মেঘালয়, আসামের দিকেও বিভিন্ন জায়গাতে দেখাচ্ছে, এবারে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বা জলপাইগুড়ির দিকে এখন দেখাচ্ছে না অতটা। এবারে পরবর্তী ক্ষেত্রে যেটা হবে 15-16, দেখুন 16 তারিখের দিকে থেকে একটু করে অল্প থাকবে, একটু কমতে, এগুলো একটু আস্তে আস্তে কমের দিকে থাকবে, 17-18 দেখুন এখানে থাকছে কিন্তু কমের দিকে থাকবে, হাওয়া একটা বইবে কারণ জলীয় বাষ্প প্রবেশ করতে থাকবে। 19-20 তারিখ থেকে এগুলি অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা, সিস্টেম দেখি কিছু আসছে কি না, আবার 20 তারিখের দিকে আবার একটু হাওয়া তৈরি হচ্ছে না, কোনো ঘূর্ণা পড়তে বা কিছু দেখা যাচ্ছে না, এবং আরব সাগরে কিছু নেই। এবারে আমরা যেটা দেখবো যে বৃষ্টিপাত, যেটা আমাদের দেখার বিষয় বৃষ্টিপাত, বৃষ্টিপাত রয়েছে 20 তারিখেও বৃষ্টিপাত থাকবে, যেটা দেখতে পাচ্ছি কোথাও কোথাও একটু মাঝারি ভারী টাইপেরও আস্তে আস্তে, মানে তার মানে বৃষ্টিপাত বাড়বে আর কি উপকূলীয় অঞ্চলে, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, তমলুক, জয়নগর, হলদিয়া এদিকটাতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে 20 তারিখের দিকে। দেখুন একদম লেটেস্ট যে শেষ পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, এবারে পিছন দিকে এগুলো হয়তো আরও বাড়বে। দেখুন কলকাতার আশেপাশে যেটা রয়েছে 20 তারিখের দিকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, আরামবাগ, মানে হুগলি, চন্দননগর, এদিকে পূর্ব বর্ধমান, মানে বাঁকুড়া কিছু এলাকা, খড়গপুর, কলকাতার আশেপাশে নিউ টাউন, দমদম, এদিক পানিহাটি, এদিকগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে, বনগাঁ, স্বর্ণনগর, টাকি, বাদুড়িয়া, তো দেখুন এই এলাকাতে, এছাড়া মেহেরপুর, মুর্শিদাবাদ, এছাড়া ঢাকার আশেপাশে খুলনা, বরিশাল এই এলাকা ধরে কিন্তু একটা সম্ভাবনা 20 তারিখের দিকেও সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত থাকবে। আরও ব্যাক করছি, দেখুন এখানে মূলত সব বৃষ্টিপাত কিন্তু দুপুর থেকে সন্ধে বা রাতের মধ্যে হবে, আর 19 তারিখে যেটা হচ্ছে 19 তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু মোটামুটি থাকবে, আর যেটা হচ্ছে 18 তারিখের দিকেও দেখুন দুপুরবেলার দিকে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে, মধ্যবর্তী অংশে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতগুলো একটু কমের দিকে থাকবে, কিন্তু আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত থাকবে, কোথাও কোথাও মাঝারি ভারী টাইপের বা হালকা মাঝারি করে হতে থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে। আবার 17 তারিখের দিকে দেখুন উত্তর পূর্ব ভারতের দিকে যেটা রয়েছে একটু বেশি বৃষ্টি রয়েছে, কিন্তু 17 তারিখেও মানে অর্থাৎ টানা একটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝে মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও বৃষ্টিপাত চলতে পারে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে, এই সম্ভাবনা থাকবে। দুপুরের দিকে স্থানীয় হয়তো মেঘ উঠবে দেখবেন, তারপর বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ এইভাবে কিন্তু কোনো কোনো এলাকাতে হবে, সিলেটের দিকেও দেখাচ্ছে, ময়মনসিংহের দিকেও দেখাচ্ছে, অর্থাৎ এই যে এলাকা রয়েছে রাজশাহী, ঢাকা থেকে এইগুলো কলকাতা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, এদিকে কিন্তু দেখা যাচ্ছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এইদিকে অতটা চান্স দেখাচ্ছে না, তবে আমাদের যেটা বলে রাখি এখানেও কিন্তু মেঘ তৈরি হবে এবং উঠবে। এবারে যেটা হচ্ছে 16 তারিখে কী হবে, দুপুরের দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, আসামের এই যে উপরের দিকের এলাকা এখানে বৃষ্টিপাত থাকবে, এর পাশাপাশি যেখানে বলছে 15 তারিখেও বৃষ্টিপাত থাকবে, দেখুন এখানে কোথাও কোথাও এই একই রকমভাবে দেখুন বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত, এবং দেখুন কোনো কোনো এলাকাতে পরের দিক বিকেলের দিকে বেড়ে যেতে পারে, কলকাতা সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত বেড়ে যাবে, কারণ এই বৃষ্টিপাতটা প্রথমে পশ্চিমবঙ্গের দিকে শুরু হবে, এই দেখুন দেখতেই পাচ্ছেন, তারপর এটা এদিকে সরে যাবে, এবং মনমোহন এবং কুমিল্লা পাশেপাশে ধরে এখানে ত্রিপুরার দিকে এবং যখন সিলেট বিভাগ এবং দেখুন আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত সম্ভব, অর্থাৎ পুরো এরিয়া জুড়েই একটা বলতে পারেন যে কোনো না কোনো এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে।
এবারে যেটা হচ্ছে রাতের দিকে সকালের দিকে কোনো এলাকাতে এদিকে বৃষ্টিপাত থাকবে না, মূলত সব দুপুরের পর থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে, আর বাকি এই সমস্ত এলাকাতে যখন তখন হতে পারে। এবারে যেটা হচ্ছে যে 14 তারিখ, 14 তারিখে বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত যেটা পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু আপডেট পাল্টেছে, প্রত্যেকটা জেলার কথা বলছে না। এবারে তারা যেটা বলতে চাইছে যে কিছুটা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া আর এইদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর আর যেটা রয়েছে এখানে উত্তর দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত এলাকার মধ্যে হতে পারে। তবে আমাদের যেটা বলে রাখবো যে শুধু ওই করে জেলায় নয়, অন্যান্য জায়গাতেও কিন্তু হতে পারে। বিশেষ করে এই দেখুন হুগলির দিকেও হতে পারে, কলকাতাতেও হতে পারে, 2 24 পরগনা নদিয়া তো থাকছেই, কোনো কোনো এলাকাতে কিন্তু বিক্ষিপ্ত হবে। এখানে মেঘটা যে কোনো একটা জায়গাতে উঠবে, এদিক দিয়ে কিন্তু এগোতে পারে, এইভাবে কিন্তু থাকবে যে আস্তে আস্তে ডান দিকে সরতে পারে, সেক্ষেত্রে দিয়ে বাংলাদেশের দিকে চলে যেতে পারে, এরকম করে থাকবে। এখানে যেটা দেখাচ্ছে হুবহু কিন্তু তার সঙ্গে মিলবে না, এটাও আমাদের বলে রাখলাম। তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা কিন্তু এখান থেকে আন্দাজ করতে পারবেন, কার বুঝতেই পারছেন। তো আমরা যেমন দেখাচ্ছিলাম যে উড়িষ্যার দিকে মেঘ উঠবে তবে যাবে, সেটা কিন্তু আবহাওয়া দপ্তর আগে বলেনি, পরে বলেছে যে আবার হতে পারে, বর্তমানে যেহেতু সেখানে মেঘ দেখা যাচ্ছিল। তো এইরকম ব্যাপার থাকছে, বুঝতেই পারছেন। তো 13 তারিখ দিকে যেটা হচ্ছে যে এই যদি বৃষ্টির স্থানীয় মেঘ ওঠে, মানে মূলত বৃষ্টিপাতগুলো কিন্তু এখন যেটা হবে স্থানীয় মেঘ ওঠে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকতে পারে, হঠাৎ করে উঠবে দিয়ে কিন্তু মেঘগুলি সবই ওই দুপুরের দিকে, এবং এরই মধ্যে কিন্তু কোনো কোনো এলাকাতে যদি দেখানো সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া উঠে যেতে পারে, মানে কালবৈশাখী টাইপেরও সম্ভাবনা থাকবে এটা। আর 12 তারিখে কী হবে, 12 তারিখে দেখুন উড়িষ্যার দিকে যেহেতু বৃষ্টিপাত রয়েছে ওই একই কথা বলবো, 12 তারিখে কিন্তু ওই স্থানীয় মেঘ ওঠে, এখানে কিন্তু বৃষ্টিপাত এই উপকূলের দিকে কিছু এলাকাতে আবার যেতে পারে। এগুলো কিন্তু উড়িষ্যার দিকে, ঝাড়খণ্ডের দিকে যেহেতু এখনও তাপ প্রবাহ চলছে 12 তারিখ পর্যন্ত, ফলে এখানে কিন্তু পুরুলিয়া বা বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকে এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে না, বীরভূমের এই ঝাড়খণ্ড এলাকাতেও থাকবে না। মূলত যদি হয় সেক্ষেত্রে মুর্শিদাবাদের দিকে এবং কিছুটা নদিয়ার দিকে, এই দিকে চান্স থাকবে। এছাড়া বাংলাদেশে দেখুন বিভিন্ন এলাকাতেও হালকা মাঝারি করে বিক্ষিপ্ত চান্স থাকবে, সব জায়গাতে নয়। বৃষ্টিপাতগুলো কিন্তু এইদিকে 12 তারিখের দিকে একটু কমতে থাকবে, 14 তারিখ থেকে মূলত বৃষ্টিপাতগুলি বাড়তে পারে। এখনও পর্যন্ত এই সম্ভাবনাই থাকছে। জানার জন্য আমরা যেটা করব এখানে দেখুন আমাদের একটা দুটো জায়গা ক্লিক করি, কলকাতাতে ক্লিক করে দিচ্ছি, এটা কলকাতার ওপেন হয়েছে। দেখুন এই যে দমকা হাওয়াগুলো কিন্তু আস্তে থাকবে কিন্তু একটু কমতে থাকবে, 35-36, তবে ফিল হবে একটু বেশি কারণ আর্দ্রতা বেশি থাকছে, ঘাম হবে, এরকম ব্যাপার থাকছে। 13 তারিখ থেকে দেখুন গতিবেগ বাড়ছে 40 থেকে 45 কিলোমিটার, বৃষ্টিপাত দেখাচ্ছে না। 14 তারিখে কিন্তু বৃষ্টিপাত শো করছে না, কিন্তু ক্লাউডি আস্তে আস্তে হতে পারে, 42 কিলোমিটার চলে যাচ্ছে। 15 তারিখ 16 তারিখের দিকে দেখুন, এখানে 15 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে, 45-49 কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া বইবে, অর্থাৎ হাওয়া বাড়বে। 16 তারিখের দিকে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, এখানে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ 48 কিলোমিটার চলে যাচ্ছে, প্রায় 50 চলে যাচ্ছে 17 তারিখের দিকে, এবং বৃষ্টিপাত অর্থাৎ ঝড় বৃষ্টি টাইপের কিন্তু আসছে। 20 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলছে, সঙ্গে এই 47 কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া, তার মানে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে, এরকম দেখুন একটা কালার দেখাচ্ছে, অর্থাৎ বুঝতে পারছো আরামবাগ এদিকে বর্ধমান এদিকে এই সমস্ত এলাকা, এদিকে দশগড়া পান্ডুয়া মেমারি জগৎবল্লভপুর অর্থাৎ এদিকে কাউখালী রয়েছে, ঘাটাল রয়েছে, খানাকুল রয়েছে, জঙ্গলাপাড়া রয়েছে, মাছাট সিঙ্গুর ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউ টাউন এদিকে কিন্তু চন্দননগর হাওড়া এদিকে কিন্তু বৃষ্টিপাতটি রয়েছে। তো বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হয়েছে, 20 তারিখের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, বাড়লে ভালো। আর উত্তরবঙ্গের জন্য যেটা বলবো, উত্তরবঙ্গে দেখুন দেখা যায় কোচবিহার আলিপুরদুয়ার এগুলোতে কী হবে, জলপাইগুড়ির দিকে এখানেও কিন্তু মেঘলা মেঘলা, বৃষ্টিপাতের পরিমাণগুলো একটু কমবে বলেছে, তবে 13 তারিখ থেকে আবারও হালকা বিক্ষিপ্ত করে মাঝারি করে চলবে, এটা কিন্তু থাকবে, অর্থাৎ আগের থেকে পরিমাণ এবং ব্যাপকতা কিন্তু যেটা হবে সেটা কিন্তু কমবে, এখন খুব বেশি নেই, মাঝে মধ্যে একটু করে কম বেশি করে হতে থাকবে, এরকম করে থাকবে। উত্তরবঙ্গে যেটা যেটা খুব হচ্ছিলো সেটা কিন্তু কমের দিকে থাকবে, এবং আমাদের আগেই বলেছিলাম যে উত্তরবঙ্গে একটু কমের দিকে থাকলে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিগুলি শুরু হবে। তো সেরকমভাবেই দেখুন 14-15 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হচ্ছে, সুতরাং 14, 15, 16, 17, 18, 19, 20 এই সময়কালের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বাংলাদেশের দেখুন বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগেও আসবে, সমস্ত দিকেই মোটামুটি রয়েছে, খুলনার দিকেও থাকবে। তো কোন জায়গাতে ঠিক কত বৃষ্টি হবে সেটা বলা মুশকিল, তবে মোটামুটি একটা বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে, পরিমাণ মোটেই আমরা দেখে দিচ্ছি দেখুন ভালো করে, পরের 3 দিন 5-10 দিন টোটাল বৃষ্টিপাতটি যেটা হতে পারে মূলত দেখুন এই দিকটাতেই বেশি থাকছে। দক্ষিণবঙ্গে এবং খুলনা বিভাগে দেখুন যে রাজশাহীর দিকে যেটা দেখুন
রাজশাহীতে আমরা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখানটাতে। দেখুন এখানে কিন্তু এই যে দুদিন কিন্তু মাঝে মধ্যে ক্লাউডি হচ্ছে, এই 13 তারিখ থেকে একটু একবার বৃষ্টিপাত হলো, আবার দেখুন ক্লাউডি থাকছে, আবার 16 তারিখ 17 তারিখের দিকে দেখুন এই যে বৃষ্টিপাত ঢুকছে। ঝড় বৃষ্টি যেটা হতে পারে সেটা হচ্ছে যে 17 এবং 18 তারিখের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে, আর 19-20-এর মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহীর দিকে, এদিকে এরকম সম্ভাবনা থাকছে। ঝিনাইদহটা আমরা দেখে দিচ্ছি, তারপর আমাদের বা এদিকে দেখুন এখানে দেখে দিচ্ছে, এখানে ঝিনাইদহ বা কর্চাতবুড়ি দেখে দিচ্ছে, এখানটাতে মাগুরা এগুলোতে কী হতে পারে। এদিকটাতেও দেখুন এই যে মেঘলা মেঘলা হবে হালকা, এখানে কিন্তু এই যদি ঝড় বৃষ্টি হয় তো দেখুন এই যে 14-15 তারিখের মধ্যে 57 থেকে 63 কি 68 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে, তার সঙ্গে বৃষ্টিপাত, মানে ঝড় কালবৈশাখী টাইপের একটা চান্স থাকছে এই এলাকাগুলোতে একটা সম্ভাবনা। এবারে বৃষ্টিপাত কোথায় কেমন দেখতেই পাচ্ছেন, এখানে পশ্চিমাঞ্চলে কিন্তু ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এর জন্য হালকা দেখাচ্ছে। মূলত কলকাতা সংলগ্ন এলাকা আরামবাগ, মানে হুগলি রয়েছে, হুগলি এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর, হাওড়ার দিকে অল্প দেখাচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এদিকে দেখুন মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু এলাকা ধরে দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুরের আশেপাশে, কিন্তু এদিকগুলোতে কিন্তু এখন দেখা যায় অল্প বিক্ষিপ্ত, অর্থাৎ এইদিকে মেঘ উঠলে কিন্তু পুরুলিয়ার দিকে বা পশ্চিম বর্ধমানের দিকে চান্স থাকবে, বাকি এইদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া এদিকে রাজশাহী বিভাগ, সিংড়া, বগুড়া, এদিকে ভেড়ামারা, যশোর, লোহগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা দেখুন বৃষ্টিপাত, এদিকে পিরোজপুর, বরিশাল সমস্ত জায়গা দেখে দিচ্ছি, এদিকে ঝিনাইদহ বললাম, এদিকে জর্সনা, মেহেরপুরের বিভিন্ন অংশ, পাবনা, সিংড়া, বগুড়া দেখালাম, এছাড়া কাপসি এবং এদিকে লখাই, আগরতলা, এদিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে অনেকটা, আগর ত্রিপুরার দিকে অনেকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কুমিল্লার দিকেও রয়েছে, এছাড়া অমরপুর, অম্বাসা, খোয়াই, ধর্মনগর, এদিকেও বৃষ্টিপাত রয়েছে, সিলেটে অনেক বৃষ্টিপাত রয়েছে, শিলচরের দিকে, করিমগঞ্জ উপত্যকার দিকে বৃষ্টিপাত রয়েছে, এর পাশাপাশি রয়েছে মেঘালয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপসিয়া, এদিকেও বৃষ্টিপাত রয়েছে, সরিষা, বগুড়া, আদমদিকে দিয়ে মালদার দিকেও দেখুন বৃষ্টিপাত রয়েছে, উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত রয়েছে, এবং রংপুর বিভাগের সব জায়গাতেই কিন্তু কিছু না কিছু বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি হলেও। এবারে এই মেঘালয় এবং আসামের পশ্চিম দিকে অনেকটা বৃষ্টিপাত রয়েছে, এর পাশাপাশি যেটা বলবো যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি, আগের থেকে কমবে, দার্জিলিং, কালিম্পং, সিকিমের দিকেও বৃষ্টিপাত থাকছে, বুঝতে পারছেন তো, এতটা দেখিয়ে দিলাম। এর পাশাপাশি যেটা হবে এখানে ডিব্রুগড়, মানে অরুণাচল, আসামের এই এলাকাতে অনেক বৃষ্টি হচ্ছে, 400-500 মিলিমিটার সম্ভাবনা হচ্ছে আগামী 10 দিনের মধ্যে অরুণাচল প্রদেশের দিকে, এই যে এলাকাগুলো রয়েছে এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে, ফলে এদিকে নদীর জল এদিকে বয়ে বয়ে এসে কিন্তু বাংলাদেশে সেই জল ঢুকতে পারে, সুতরাং সতর্ক থাকতে হবে চাষি ভাইদের। এর পাশাপাশি যেটা বলবো যে বজ্রবিদ্যুৎ, যেটা আমাদের আগে দেখেছিলাম, প্রচুর বজ্রবিদ্যুতের কিন্তু সতর্কতা থাকছে, দেখুন ভালো করে দেখুন, এখানে বজ্রবিদ্যুৎ কিন্তু বাংলাদেশে হতে পারে, দেখুন রংপুর থেকে শুরু করে ঢাকা, এদিকে যেটা রয়েছে এখানে খুলনা বিভাগে, যশোর, লোহগড়া, ফরিদপুর, সুতরাং এই সমস্ত এলাকার চাষি ভাইরা একটু সতর্ক থাকবেন। বিকেলের দিক থেকে যদি দেখেন যে মেঘ গুড়গুড় করছে, প্রচণ্ড মেঘ উঠেছে, মাঠের কাজে একদম যাবেন না, মানে মূলত মাঠেই কিন্তু এই সব সমস্ত ঝামেলাগুলি থাকে, সুতরাং এগুলো থেকে একটু মাথায় রাখবেন, আর একটু সতর্ক করার জন্য অবশ্যই শেয়ার করবেন প্রচুর পরিমাণে। এছাড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও এই বজ্রবিদ্যুৎ সতর্ক থাকে, 20 তারিখে পর্যন্ত অনেক এলাকাতে বজ্রবিদ্যুৎ হতে পারে, এখনও পর্যন্ত আপডেট কিন্তু এরকম পাওয়া যাচ্ছে, দক্ষিণবঙ্গে এই সম্ভাবনা সবথেকে বেশি, বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। এবারে এইটা মূলত সবই কিন্তু দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে কিন্তু এই সম্ভাবনা দক্ষিণবঙ্গেও থাকবে, দেখুন বজ্রবিদ্যুৎ সম্ভাবনা থাকছে, সুতরাং বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, এদিকে নদিয়া, এছাড়া রয়েছে 2-24 পরগনা, কলকাতার দিকেও বজ্রবিদ্যুতের ব্যাপক একটা সম্ভাবনা থাকছে, বুঝতে পারছেন, বা এগুলো কিন্তু খুব একটা বিপজ্জনক নয়, এই এলাকাগুলিতে কিন্তু থাকতে পারে, খুলনা বিভাগ এইগুলো থেকে, যশোর থেকে এই যে সাতক্ষীরা পর্যন্ত এই এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকছে 20 তারিখে। দেখুন 19 তারিখে কী হবে, 19 তারিখে দেখুন একটু কম, এইগুলোতে কিন্তু খুব বেশি নয়, ওই যে কালারটা দেখলাম 20 তারিখের দিকে, এটা কিন্তু বেশ জোরালো। আর 18 তারিখের দিকে দেখুন বজ্রবিদ্যুৎ কোথাও থাকছে কিনা, 18 তারিখের দিকেও এইখানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, সুতরাং এই মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া, হুগলির দিকে এবং পশ্চিম মেদিনীপুর এদিকে এবং বাংলাদেশের এই রাজশাহী দিকে, খুলনা বিভাগের এই এলাকাগুলোতে কিন্তু, এবং ঢাকার আশেপাশে, এছাড়া কিছুটা ময়মনসিংহ, সিলেটের দিকেও বজ্রবিদ্যুৎ হতে পারে, সুতরাং এইগুলোতে কিন্তু সতর্ক থাকতে হবে, বাকি এইগুলোতে কিন্তু অত ব্যাপার থাকছে না। 17 তারিখ কি বজ্রবিদ্যুৎ, 17 তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, অর্থাৎ প্রচণ্ড বজ্রবিদ্যুৎ, অর্থাৎ বজ্রগর্ভ মেঘ হতে পারে, তার থেকে বজ্রবিদ্যুৎ এটা হতে পারে। 16 তারিখের দিকে দেখুন কি অবস্থা, কোথাও কোথাও হতে পারে, বিশেষ করে রাজশাহী, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে, কিছুটা রংপুরের দিকেও থাকতে পারে, বাকি কিন্তু সেরকম কিছু নেই। 15 তারিখে, 15 তারিখের দিকে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ থাকছে, অর্থাৎ সতর্ক থাকতে হবে, প্রচণ্ড বজ্রবিদ্যুৎ হতে পারে,
মানে এগুলো কিন্তু সম্ভাবনা থাকছে, মানে হবেই এটা তো বলা মুশকিল, তবে যেহেতু দেখাচ্ছে তাই আগে থেকে আমাদের বলে রাখলাম বজ্র বিদ্যুৎ হতে পারে। 14 তারিখেও কিন্তু কোথাও কোথাও বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে পূর্ব বর্ধমান বা আরামবাগ বা মানে হুগলির দিকে উঠতে পারে, মানে হয়তো এই দিকে হয়তো মেঘ উঠলো, মেঘটা সরে গিয়ে এই দিকে বৃষ্টিপাত দিয়ে দিলো, সেটাও হতে পারে। হয়তো দেখলাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে মেঘটা উঠলো কিন্তু বৃষ্টিটা ওদিকে হলো না সেভাবে, বৃষ্টিটা পরবর্তীকালে যদি সরে গিয়ে বৃষ্টিটা হলো, এরকমও হতে পারে। উড়িষ্যার দিকেও বজ্র বিদ্যুৎ থাকছে, 13 তারিখের দিকে অতটা চান্স থাকছে না, 12 তারিখের দিকেও চান্স নেই। মূলত 14, 15, 16, 17, 18, 19 এবং 20 তারিখ পর্যন্ত কিন্তু বজ্র বিদ্যুতের ভালো চান্স থাকছে, দুপুর থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে, বিশেষ করে দুপুর থেকে সন্ধে, এটা হচ্ছে সব থেকে বেশি টাইম, এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে পারে। এতটা দেখাতে একটু সময় লাগলো, বুঝতে পেরেছেন তো? এরকম কিন্তু বজ্র বিদ্যুৎ সম্ভাবনা থেকে যাচ্ছে, 20 তারিখেও দেখেও দেখালাম, এতটা কিন্তু এরিয়া জুড়ে থাকছে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আর কোথাও ক্লিক ক্লিক করলাম না। পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে, আপনি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।